কয়েক লাগে লাল ফুল দেন ভাইরা আসরের আজান হইছে দয়ানাঙ্গ কেন্দ্রীয় মসজিদে লাল ফুল মসজিদে 20 30 জন মুসল্লি দান করেন বুড়গা সিটিং এরা বিটেনতে টেনতে খোদার গাড়া নাজার কইলে গেছে সাইডগা অটোর মধ্যে তার ভার জোয়াইনরা ডার্লিং ঘর ঘরে লইলে স্বাস্থ্য বইনের ঘরে লইলে 20 গা হোলা হুন্ডা লই যান সিটিং এর ঘরে স্বাস্থ্য বইন সহ মসজিদে বিতে হাঁদা করে দেন দেন মারহাবা 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 মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা আমরা যে কি করি আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে দেন ভাইরা দেন আমাদের মসজিদের জন্য দুই চারজন মুসল্লি মেলায় মেলায় দান করেন দেন ভাইরা দেন দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে সিটিং এর ঘরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে মহিফালে দেন ভাইরা দেন আমাদের মসজিদের জন্য দুই চারজন মুসল্লি দান করেন এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার ঠিক কিনা নামাজের ব্যবস্থা করিবার যে স্পটে নামাজ কাজা হয় আম্মাজিদের ঠিক কি না এ 1 লাখ মহিলারা মার্কেট করতে যায় 1 লাখ মহিলার নামাজ কাজা হয় এইগুলোর বেগুনের গুনাহকার বেডার গো কার রে ওই বেডার গো সাড়া বাইঙ্গো সাড়া আকুল সাত ঘুমাই যেত বারবার না বাজে সকাল 6টা পর্যন্ত মারি যেত বেডার গো সাড়া বাইঙ্গো আর জোরে বাইঙ্গো ওম্মারে মা বাইঙ্গো আস্তে আস্তে হাতে কিন্তু মেডিসিন দি যা তুই বাজে কবি রে তে তো কথা দিত রে ইরে কথা দিত রে কলজা সিদ্ধ করে গেলেছে এত তো আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক খাওয়াই গেছে আর তো বুঝে গেলাম না ঠিক কি ও হুজুর কথা কও হুজুর তোরে আল্লাহ ধরিব তোমার ফতুয়ার কারণে আম্মাজিদের নামাজটা কাজা হইল লাভ নি মনে মসজিদ আছে দুই আর কয়খান তো তোরা যে বোঝি লই গেছ তুই তো নওয়াজ হইছ মসজিদের লোক আরে 200 লক্ষ লক্ষ মসজিদ মুসল্লি গো লক্ষ লক্ষ মানুষের নামাজ কাজা তো কি শিক্ষা সফল তুই সিটি বাইর মত করি তুই সিটি তাহলে যেখানে তকবীর দরকার হিয়ন তকবীর দিবি মুসকানের মত এই জন্য তো মসজিদের আজানের তকবীর ইডি আল্লাহ ইন তো চায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলিম নাই আল্লাহ ব্যাপারে ইয়ে দিক মিন কুল্লি শাইয়িন আল্লাহ ব্যাপার সব কিছু থেকে আল্লাহ বড় কিন্তু আল্লাহর জমি দখল দেয় না দলিলে নয় তারপরে রেস্টুরিতে নয় নকশা নয় 9 ডিসিমেল জায়গা এটা সিও লট আনদিছে আমিনে নয় আরএসএ নয় বিএসএ নয় কিন্তু দখল দেয় না যখন কাউকে 1 ডিসিমেল তো ঠেলিয়েছে রে কল্লা হালা দিও দখল সূত্রে মালিক আমরা তুই আল্লাহর কস আল্লাহু আকবার মানে মিন কুল্লি শাইয়িন আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা আছে মিছিল মিটিং জনসভা সব লাতি মারো এখন আল্লাহকে সেজদা দিব হেড ডাউন কি ডাউন মসজিদে মুয়াজ্জিনদের ঘোষণা এইডা মসজিদে আইয়ে না কেউ আল্লাহ কো সিটিং বেজে আল্লাহ গো বড় দি আল্লাহ তোর এসে আল্লাহ একবার মাল খাড়াইতে না ওই আর মুসকানের আল্লাহ একবার মাল খাড়াইব হে জায়গা মতে আল্লাহ একবার কইছে কথা কও আজ জানতে দিছি স্কার্ট খাবো না সন্নে মার আজ জানতে দিছি এন্নে মারছে বলি এন্নে ঠাটা ঠাটা রইডা এন্নে ঘুরি ঘুরি যায় এন্নে মার আল্লাহু আকবার মুয়াজ্জিনে কো আল্লাহু আকবার তুই মসজিদে যাচ্ছা তাহলে তোর আল্লাহু আকবার এর ভিতরে সিটিং বেজি আছে তুই সিটিং এন্নে দিকো তুই সিটিং দনগা ফাসাদ দনগার মাথাত আঙ্গুল দি দিছে এন্নে তুই সিটিং আর মার কি আঙ্গুলের মারি কি হয় বেটা ফেরস্তার কো মারি লগে তো গিরে এসেছি এলে এন রাখ ক্লাসে হালকা মার দিতেছি এ মাইরে তোর ঘুম দুড়াইয়ে তোর কি দুড়াইয়ে এক একটা কথা আমার কলজা ফাটি রক্ত বাইর আবেগে ছাড়তেছি না মাই হইসার ওয়াজ তো করে গেছি কত আগে আর 1.5 ঘন্টা আগে হইসা যায় হয়ে গেছে ঠিক নি অল অল লাবানি মাইতি আছি মাগনা মারি এর কি তারে আর জোরে একশন সিদ্ধান্ত নে জাতি মসজিদ গুলাতে আম্মাজিদের জন্য নামাজের ব্যবস্থা করো এটি দরজালের সহযোগী হিসেবে তোরা তো গদর ওয়াজ টোয়াজ হনসের জুমাতে আলোচনা গুলা তারা শুনলে এক একটা লেকচার যদি তারা শুনতো আম্মাজির অনেক ডেভেলপ হইতো তোরা তো হত্যি সাপ্তাহ কদর কদর ওয়াজ হনস হেতারা তো ইডাও নাই হেতা করে মোবাইলে জি সিনেমা স্টার জলসা তোর বউ নাই
তোর জেবর ভিতরে আল্লাহর জিকির নাই আল্লাহ নাই নামাজ নাই তোর বউ থাকতো না বাইরে মত করি গো তোর বউ থাকতো না বউ যদি তোর রাখতো বরে কোরআনে কারীম ঢুকা এ সুবহানাল্লাহ কিতাব লেখছি তুই তোর বললাই তো নিলি না দুইজনে নীতি পাইবি 500 টাকা 200 আছে শেষ আর বিশ্বযুদ্ধ পর্যন্ত অপেক্ষা করি আর করতাম না খুতবা লেখছি তো বললাই রে এই কারা আওয়াজ আছে তো কারাই লিখে বল খুতবা লেখছি তো বললাই বিশ্ববিখ্যাত খুতবা যাতে আমরা ছেলে ফেলে আম্মা বিশ্ববিখ্যাত ওয়াইজি নয় আজারি সাহেবের মতো হয় আমির হামজা সাহেবের মতো আবু তোহার মতো হয় 700 আধুনিক বিষয় দিয়ে লিখে দিছি আয়াতগুলো ইংলিশ ট্রান্সলেশন আছে জুমার খুতবা আরবি গ্রামার লিখছি ফাস্টুল খাতা তালিমুল মিজান বি দোয়েল কোরআন এই দুইটা খুতবা শেখ মসজিদে ওয়াকফ করে দিয়ে দিবেন দান করে দিবেন 3500 টাকা তারপরে কিতাব তো আর 54টা আর 5 দিন কবে করি ঠিক নাই যদি বিশ্ব ঠিক থাকে তাহলে করব খুতবা আছে কয়েকটা নিয়ে যাইবেন আর বহির্বিশ্ব থেকে আমার কলিজের টুকরা প্রবাসীদের কাছে আমি আবেদন রাখলাম এই রমজান উপলক্ষে আমার খুতবাটা আপনার মসজিদে দান করবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন 01720538581 এই হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কাছে মাসলা জানতে চাইয়েন না আমার কষ্ট হয় 810 কোটি মানুষ যদি মোবাইল ইয়ে নিতে গুতান মোবাইল মরে রেছে চাইলেন আমার ফি আছে মরণের লাইন আর তো দড়ি খুলে গিয়েন না আবার বলি 01720538581 আবার বলি 01720538581 এটা হোয়াটসঅ্যাপে এই এটা সরাসরি হোয়াটসঅ্যাপ আমার থেকে নেবেন এই কিতাব খুতবাটা মসজিদে দান করবেন আমি আবেদন রাখলাম আর তোরা যারা আস অন লই যাবি তো এখন আয় রাসূল সাল্লাম একটা মজার কথা কইছে কইতাম নি কেয়ামতের আগে আগে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হইতো না রে ওই যতক্ষণ না মানুষ নতুন নতুন বাহন গো বানায় বানাবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের রাবি হুজুরের শালা কে রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা কে রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা উমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা কয় সায়াকুনু ফি আখির উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল আখির জামানাতে আমার উম্মতেরা বিভিন্ন রকমের যানবাহন আবিষ্কার করিব ইয়ানজিলুনা আলা ওয়াবিল মাসাজিদ গাড়ি চালাই মসজিদ চলি আইব হুন্ডা লই চলি আইব অটো লই চলি আইব বুড়িগা মসজিদ আবার ব্যাটারির গাড়ি আছে কাবা শরীফ দেখলাম দে ব্যাটারি গাড়ি দে ফেট করে বুড়িগারা কাবার ভিতরে হাঁটাই যায় নিশা ও কাসিয়াতুন আরিয়াতুন তারপরে ওই সময় যারা বিভিন্ন রকমের গাড়ি বানাইব রে ওই সময় তাদের মহিলাগুলা জামা কাপড় পরিব তবে তারা ল্যাংটাহা ল্যাংটাহারি কইতেছি আল্লাহ জাল্লা শানুকু ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হেমারা ঘোড়া গাদা তারপরে তোমাদের খচ্চর এ লিতার কাবুহা এগুলাই আল্লাহ বানাইছি তোমরা যাতে এগুলা তো সরতে পারো জিনাতান ফাজারু গাড়ি প্রেমীয় গাড়ি অত্যাধুনিক গাড়ি এগুলা সৌন্দর্য তোমার বাহারি সৌন্দর্য লাই বানাইছি ওয়াইয়াক লোকমালা তাহলা আমি আল্লাহর নতুন নতুন গাড়ি বানাই যা তোমরা জানো না।